হ্যালো ভেয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে ফেসবুকের পক্ষ থেকে নোটিফিকেশন পাওয়ার পরে নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য বিভিন্ন সেটিংস তুলেছেন যার মধ্যে টু ফ্যাক্টর হচ্ছে অন্যতম তাহলে যারা টু ফ্যাক্টর সেটিংসটা করেছেন তাদের ক্ষেত্রে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনারা অবশ্যই শুনবেন নাহলে পরে বিপদে পড়তে পারেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আচ্ছা টু ফ্যাক্টর যেহেতু আপনি চালু করে দিয়েছেন এরপরে আপনাকে এরপরে যখনই আপনি আপনার মো অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে কোড পাঠানো হবে এবং এই কোড পাঠা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় আপনি আমাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি অন্য ডিভাইস থেকে প্রথমে লিখে নিলাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড লিখে লগ ইন করলাম আগের মতো কিন্তু এখন লগ ইন সরাসরি হবে না এখন আপনার ওই নাম মোবাইলে বা নাম্বারে একটি কোড পাঠানো হবে দেখেন যখনই লগ করেছে করেছি এখানে একটা কোড যাচ্ছে আমি স্লাইড নিচু করলাম দেখেন আমার ফেসবুক অ্যাপে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে এখানে দেখেন এই কোড নিয়ে আসা হচ্ছে এখন আমি এটিকে অ্যাক্টিভ করলে দেখেন এখানে যে কোডটি এসেছে সেই কোডটি ওখানে লিখলে আমার অ্যাকাউন্ট লগ হয়ে যাবে আমি এই কোডটি লিখে সাবমিট করলাম দেখেন এখানে আসছে যে সেভ ব্রাউজার ডোন্ট সেভ আমি যদি সেভ করি এখানে আমাকে পরপর বারবার এইরকম প্রক্রিয়া অবলম্বন করতে হবে না আমি ডোন্ট সেভ দিয়ে কন্টিনিউ করলাম সেভ করলে আর বারবার এখানে আর কোডটা লাগবে না আর কি আচ্ছা এই গেল প্রথম ধাপ এরপরে দ্বিতীয় ধাপ দেখাচ্ছি আমি আবার অ্যাকাউন্টে লগ আউট করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি দেখেন লগ ইন করলাম এখন মনে করলাম যে আমার মানে এই অ্যাকাউন্টে এই মোবাইলে কোনো জায়গায় এই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা নেই সুতরাং আমি এখান থেকে ফেসবুক অ্যাপ থেকে সরাসরি এটি করতে পারতেছি না এখন হবে দেখেন এখানে হ্যাভিং এ ট্রাভেল এটির উপরে ক্লিক করবেন সেন্ড মি এ টেক্সট মেসেজ এই যে দেখেন এটির উপরে ক্লিক করবেন করার পরে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন আমি এটি করে নিচ্ছি এখানে দেখেন অনেকগুলো অপশান আছে আপনি এগুলো পরবর্তীতে দেখলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন এবার আমাকে ফে আমার যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে কোড পাঠানো হয়েছে এর আগে কিন্তু ওই ফোনে কোড গিয়েছে ঠিক আছে দেখেন একই প্রক্রিয়া সেভ করবেন কি না এটি এই ব্রাউজারটা এরপর কন্টিনিউ দিবেন লগ ইন হয়ে যাবে এরপরে গুরুত্বপূর্ণ একটি জিনিস আছে অনেক ক্ষেত্রে সিমে এস এম এস আসে না এবং আপনার কোনো জায়গায় অ্যাকাউন্টও লগ ইন করা থাকে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ সে জিনিস আছে যে পিনগুলো আপনাকে মানে কপি করে রাখতে হবে আচ্ছা দেখেন অনেক সময় যদি আপনাদের এরকম ম্যানুয়ালি পিনটা না আসে এই পিনটা তাহলে এই পিনটা বের করার একটি সিস্টেম আছে আপনাকে কোড জেনারেটর খুঁজে বের করতে হবে দেখেন কোড জেনারেটর এই দেখেন এই কোডের মেয়াদ হচ্ছে সাইট সেকেন্ড এই কোডটি যদি আপনি যে কোনো জায়গায় লগ ইন করেন এই কোডটি ব্যবহার করলে আপনি খুব সহজে লগ করে নিতে পারবেন এখানে দেখেন অ্যাক্টিভ করে দিবেন আগেবারের মতো অ্যাক্টিভ করলে এই যে কোড চলে আসছে আপনার সামনে এই কোডটি আপনি এবার যে কোনো জায়গায় লগ ইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে দেখেন আপনি সেটিংস থেকে টু ফ্যাক্টরের মধ্যে যাবেন টু ফ্যাক্টরে যাওয়ার পরে দেখেন রিকভার কোড রিকভারি কোড এটি দেখেন এখানে আমার অফ এখানে অফ বাটনের উপরে ক্লিক করলে এটি অফ হবে কিন্তু এটিকে আপনি অন করে রাখবেন এরপরে আপনাকে এখান থেকে শো কোড এই কোডগুলো আপনি কপি করে রাখবেন এটা যে কোনো সময় আপনি লগ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন